আমি আপনাদের লাইফের একটা টার্নিং পয়েন্ট বলছি, সেটা হলো যে একটা গল্পের মাধ্যমে বোঝাবো। সেটা এক উট ছিল এবং আর এক উটের বাচ্চা ছিল, দুজন চিড়িয়াখানায় ছিল। তো উটের বাচ্চা এবং উটের মা দুজন চিড়িয়াখানায়। তো উটের বাচ্চাটি উটের মাকে বেশ কয়েকটা প্রশ্ন করে। প্রশ্নগুলো ছিল ঠিক এরকম যে, মা আমাদের চোখের সামনে এত বড় বড় চুল কেন? তার বাচ্চা তার মাকে প্রশ্ন করে যে আমাদের চোখের সামনে এত বড় বড় চুল কেন, যেটাকে আমরা পাপড়ি বলে থাকি। তো তার মা উত্তর দিল যে মরুভূমিতে যাতে করে সূর্যের আলো আমাদের চোখে না পড়তে পারে, যার কারণে সৃষ্টিকর্তা আমাদের চোখের সামনে এত বড় বড় চুল দিয়েছে। তো এরপর তার বাচ্চা প্রশ্নটা বুঝতে পারে এবং সে উৎসাহের সাথে দ্বিতীয় আরেকটা প্রশ্ন করে যে, মা তাহলে আমাদের এই পাগুলো এত লম্বা লম্বা কেন হয়? তখন তার মা বলল যে, মরুভূমিতে এই বালু পথে চলতে যাতে আমাদের অসুবিধা না হয়, এই জন্য সৃষ্টিকর্তা আমাদের বড় বড় পা দিয়েছে, যাতে করে আমরা দূর দূরান্তে খুব সহজে চলে যেতে পারি। তো ছেলে তো সব কিছু বুঝতে পারলো এবং ছেলে উৎসাহের সাথে আরও একটা প্রশ্ন করল। তো এই প্রশ্নটা ছিল ঠিক এরকম যে, মা আমাদের পিছনে এই যে কুবর যেটা রয়েছে, যেটা কুবর বুঝেন তো নাকি, কুবরটা হচ্ছে ওই যে পিছনে যেটা একদম উঁচু আকারে থাকে সেটাকে কুবর বলা হয় বা আরও অন্য কিছু অনেকে বলে, তো সেটা কেন অ্যাকচুয়ালি? তো তখন তার মা বললো যে, মরুভূমিতে দূর দূরান্তে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি পাওয়া যায় না অ্যাকচুয়ালি। তো পানিগুলোকে স্টোরেজ করার জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে কুবর দিয়েছে। তো ছেলে সব কিছু বুঝতে পারলো এবং ছেলে যখন পরবর্তীতে চতুর্থ আরেকটা প্রশ্ন করলো, তখন এই প্রশ্নটা তার মাকে একদম চারিদিক থেকে হতাশ এবং একদম সাইলেন্ট করে দিল। প্রশ্নটা ছিল ঠিক এরকম যে, মা তাহলে আমরা এখানে কেন? লাইফে আপনার কাছে যত কোয়ালিটি হোক না কেন, আপনি যদি সঠিক জায়গায় না থাকেন তাহলে সেই কোয়ালিটিগুলোর আসলে কোনো ভ্যালু নেই। ঠিক বাস্তব ক্ষেত্রে আমাদের বিষয়ে এটা কাজ করে, আমাদের প্রত্যেকের মাঝে হয়তো বা অনেক কোয়ালিটি রয়েছে, বাট সেই কোয়ালিটিগুলো একদমই ইউজলেস হয়ে যায় বিকজ অফ দ্যাট আমরা সঠিক জায়গায় থাকতে পারি না বিধায়। তো আমাদের প্রত্যেকের মাঝে এই কোয়ালিটিগুলোকে সাধারণত আমি জিনিয়াস বলে থাকি, যে আমরা প্রত্যেকেই জিনিয়াস। আইনস্টাইন সাধারণত বলে থাকে যে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এক একজন করে জিনিয়াস। তো আমরা ওই জিনিয়াসটাকে হয়তো বা খুঁজে বের করতে পারি না, অনেকে খুঁজে বের করতে পারি তাদেরকে আমরা সাধারণত জিনিয়াস বলে থাকি, বাট যারা খুঁজে বের করতে পারি না তাদেরকে কিন্তু আমরা আর জিনিয়াস বলতে পারি না। দেখুন, যদি মেসি আজকে চিন্তা করতো যে না আমি আবিষ্কার করবো এটা করবো সেটা করবো, তাহলে কিন্তু মেসিকে হয়তো আমরা কখনোই জিনিয়াস বলতে পারতাম না, কেননা তার ফোকাস ছিল ফুটবলে। সে জানতো যে ফুটবল যদি সে খেলতে পারে, ভবিষ্যতে যদি সে সেটাকে ধরে রাখতে পারে, তাহলে সে ইনশাল্লাহ জিনিয়াস হয়ে যাবে। তো ইনশাল্লাহ সে একদম কিন্তু জিনিয়াস হয়েই গেছে। তো একইভাবে যদি আমি বলি যে আইনস্টাইন যদি ফুটবলের কথা চিন্তা করতো আর যদি সে তার আবিষ্কারের কথাগুলো চিন্তা না করতো, তাহলে কিন্তু তাকে হয়তো আমরা আজকে জিনিয়াস বলতাম না। তো অবশ্যই নিজের যে ভেতরে যে কোয়ালিটিটা রয়েছে, যে জিনিয়াসটা লুকে রয়েছে, সেটাকে খুঁজে বের করার চেষ্টা করুন। কখনোই হাল ছেড়ে দেবেন না। আপনি যদি কোনো কাজে ব্যর্থ হন তাহলে আবার চেষ্টা করুন, কিন্তু হাল ছাড়বেন না। যদি সেটাকে পছন্দ করেন বারবার করার চেষ্টা করুন এবং দেখা যায় যে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করার ফলেই কিন্তু নিজের এই যে জিনিয়াসটা রয়েছে সেই জিনিয়াসটা কী হয়, বিকশিত হয়। সো এরকম অনেকগুলো গল্প আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। সো এর পরবর্তী গল্পে আমি হয়তো বা আরেকটা মজার বিষয় বলবো, সেটা হলো যে প্র্যাকটিস। এই প্র্যাকটিসের ফলে নিজের যে জিনিয়াসটা রয়েছে সেই জিনিয়াসটাকে কী করে ইম্প্রুভমেন্ট করা যায়, তো সেই বিষয়টা বলবো। তো আজকের জন্য